প্রিয় বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের সকলের জন্যই রয়েছে সুখবর। রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্যোগে রাজ্যে শুরু হতে চলেছে ছাত্রছাত্রীদের জন্য পাড়ার শিক্ষায়ন। পাড়ার শিক্ষায়ন কিভাবে সম্পন্ন হবে, কিভাবে ক্লাস হবে ছাত্রছাত্রীদের, এবং রাজ্যের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ আপডেট নিয়েও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে এক বিশেষ দিবস। আমাদের ভারতের শ্রেষ্ঠ অধিনায়ক, আমাদের ভারতের বীর মায়ের সন্তান, আমাদের ভারতের ভগবান নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন। ভগবানের কখনোই মৃত্যু হয় না, তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা শুধুমাত্র জন্মদিন পালন করে থাকি। আর ভারতের স্বাধীনতাদায়ক, ভারতের ভগবান, ভারতের শ্রেষ্ঠ যোদ্ধাকে শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের বাংলা তথা ভারতের আবেগ নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে একটি আজকে তার শুভ জন্মদিনে কমেন্ট অবশ্যই করো। এবার মূল আলোচনায় আসি। তোমরা সকলেই জানো ইতিমধ্যে সব থেকে বড় চর্চিত বিষয় স্কুল কলেজ খোলা নিয়ে। সকলেই চাইছে রাজ্যের পুনরায় যাতে স্কুল কলেজ খোলা হোক, সেই কারণে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে শুরু হতে চলেছে আমাদের রাজ্যের সকল ছাত্রছাত্রীদের জন্য পাড়ার শিক্ষায়ন। পাড়ার শিক্ষায়ন বলতে কি, এই শিক্ষায়নে খোলা মাঠে বা খোলা পাড়ায় ছাত্রছাত্রীদের নিয়ে এ পঠন পাঠন শুরু হবে। কোন ছাত্রছাত্রীদের, যারা কচি কাঁচা রয়েছে তোমরা জানো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের এর স্কুল প্রায় দীর্ঘদিন, মানে প্রায় বলতে গেলে এ দু বছরের বেশি বন্ধ রয়েছে। সেই কারণে তাদের এ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ছোটদের স্কুল খুলতে চলেছে। তার জন্য আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পাড়ার শিক্ষায়ন অর্থাৎ পাড়ায় খোলা আকাশের নিচে ক্লাস শুরুর উদ্বোধন করবেন আগামী সোমবার, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে কিংবা এবিপি নিউজ চ্যানেল থেকে আমরা জানতে পারছি। অর্থাৎ এটা সকলের জন্যই খুশির খবর। ছোট ছোট যে কচি কাঁচা ভাই বোনেরা রয়েছে আমাদের, তাদের পড়াশোনা আবার অব্যাহত রাখার জন্য রাজ্যে অফলাইনে খোলা আকাশের নিচে শুরু হতে চলেছে পাড়ার শিক্ষায়ন। এই পাড়ার শিক্ষায়ন নিয়ে তোমার মতামত কি অবশ্যই জানো। এছাড়া যারা উঁচু ক্লাসে ছাত্রছাত্রী আছো ও তোমাদের জন্য স্কুল খুলতে চলেছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য পুনরায় স্কুল খুলতে চলেছে, যেটা দু তিন দিনের মধ্যে নবান্ন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে, তোমরা জেনে নিতে পারবে। এবং যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য খুলছে। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে তোমাদের কি মনে হয় যে সকল ছাত্রছাত্রীর জন্য অর্থাৎ প্রথম থেকে সম্পূর্ণ দ্বাদশ শ্রেণী এবং কলেজের সকলের জন্য পুনরায় অফলাইনে এই মুহূর্তে ক্লাস খুলে দেওয়া উচিত, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।